পামুচি জুতা পরিষ্কার কর, জুতোটা খুলে দিন। আচ্ছা আপনার ওই বাইকটার নাম কি? কেন ভাই, বাইকটা চালিয়ে দেখবি নাকি? না দাদা, আমার ভাই একটা বাইক নিবে, আর এটাও বাইক দেখতে ভালো লাগছে। এটা বাইকের দাম কত? তোর ভাই আর নতুন বাইক। কেন কী হয়েছে, ওই বাইকটা কি ভালো নাই? আমাকে দেখতে বেশ ভালোই লাগছে বাইকটা। ভালো তো লাগবেই, টাকাও তো অনেক লেগেছে। এই মুচি, তুই আমাদের সাথে ইয়ার কি করিস নাকি, বাইক চালাবি বলে? না দাদা, আমাকে সত্যি একটা বাইক কিনতেই হবে। দেখ মুচি, তুই পাগল হয়ে গেছিস নাহলে আমাদেরকে পাগল বানাচ্ছিস। তুই গিয়ে একটা ভাঙা সাইকেল নিয়ে এলে, যেটা তোর ক্ষমতার মধ্যে আছে। আমার এসছে বাইক নিতে। না দাদা, আমার কাছে সাইকেল আছে, আর আমি ওই সাইকেলটাই চালাই। আমার ভাইকে বাইক নিয়ে দিব বলেই বলছিলাম। বাহ, 500,000 টাকা দামের সাইকেল চালানো ছেলে আবার 2-3 লাখ টাকার বাইক নিবে বলে? এই যে ভাই, 5 টাকা 10 টাকা নিয়ে জুতো সেলাই করিস, তোর পুরো জীবন কেটে গেলে ওই বাইকের টাকা জোগাড় করতে পারবি না। আর হ্যাঁ, নিজের অওকাত দেখে এই কথা বলতে হই। আচ্ছা ছাড়েন, আপনার দাম বলবেন না তো, বাদ দেন, আমার ভাই নিজে থেকে দেখে নিবে। দেখ মুচি, তখন থেকে তোর কথাগুলো শুনছি, তাড়াতাড়ি জুতো দে আমার, আর এই ধর তোর 10 টাকা। মুচির আবার শখ কত, দিনে 50 টাকা ইনকাম হয় কি না, সে আবার বাইক নিবে বলে? আমি বলছি আমি বাইক নিবো, আমি নিজের ভাইকে নিয়ে দিব না। কেন, তোর ভাই কোনো অফিসার আছে নাকি? ও তোর মতন কোনো রাস্তাঘাটে জুতো সেলাই করতে হবে, আবার এসে বাইক নিবে? দে ওর জুতো দে। আরে আমার ভাই তো, আরে না, দেখ দেখ বাইকটা কত সুন্দর না রে। হ্যাঁ রে, এটাই তো বাইক, আমাদের ড্রিম বাইক ছিল না? দাদা এই নাও মিষ্টি খাও। শেষে আমি এই বাইকটা নিলাম। আরে বাহ, এটা গাড়িতে আরও বেশি ভালো লাগছে। তাহলে মিষ্টিটা খাও, হাতে কিনে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এদেরকে আমি বাইক কেনার জন্য জিজ্ঞাসা করছিলাম, ততক্ষণে তুই বাইকটা কিনে নিয়ে চলে আসলি। আর নবী, তোমরা কী করছো এখানে? তুমি কি এই মুচিটা গেছি না? এই মুচি তোমাকে ভাই কেন বলছে? আরে হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটাই আমার দাদা, যে সবসময় আমাকে হ্যাপি রাখে। কিন্তু তুমি যে বলেছিলা তোমার দাদা জুতোর বড় বড় কারখানা আছে। আর বলছো, কোন কোম্পানির জুতো লং লাস্টিং আর কোন কোম্পানির জুতো ছিঁড়ে যায় সেটা চেক করার জন্য, অনেস্ট রিভিউ নেওয়ার জন্য আর 2 দিন থেকে এই মুচি সেজে বসে আছে। নাও এটা তোমাদের জন্য। দাদা চলো, আমাদেরকে নতুন কারখানাতে কাজ করাতে হবে। হ্যাঁ চলো। তো হে গাইস, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাও, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে শেয়ার করো, আর যদি এই ভিডিওটাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে এই পেজটাকে ফলো করে রাখো। দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে।